যোগ সবিত মুক্তাহারে বিনাপস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি, নম দেব গণরাই, প্রণাম করি তব পাই মিনতি পনতি করি আগে, যক্ষ রক্ষ কিন্নর দেবাসুর নাগ্নর তব রজ সদা মাগে, অভিন্ন তোমার লীলা প্রভুগ তব নামে ভাসে ভেলা শিলাবাসে অকুল পাথারে, তুমি যারে কর দয়া ঘুচে তার মহামায়া আমি অধম রইব কি পরে, সর্বসিদ্ধে তুমি মূল ইন্দাদি দেবকুল তবতত্ত্ব বুঝিতে না পারে, চোদ্দ শাস্ত্র চারিবেদ মিটাইতে মনের খেদ লিখেলেন ব্যাসের দুয়ারে, প্রভু গো আমি অতি অভাজন নাহি করি তোমার্চন যথাশক্তি করিনু বন্দনা, দশগুণ পরিহর হে প্রভু লম্বোদর ওই অধমের চরণে ঠেলুনা, বন্দী মাতা সরস্বতী তুমি জীবের বিদ্যাদাত্রী তারি প্রমাণ দস্যু রত্নাকর, হইয়া বাল্মীকি মুনি লিখিলেন রামায়ণ খানি যা শোভনে জীবের নিস্তার দুস্তর, শুনেছি তোমার নাকি কৃপা হলে অবলাই কথা বলে তারি প্রমাণ কবি কালিদাস, সদাই তারে দিয়ে দেখা জেলে দিলে মা গানের শিকা ভুবনে ঘটালে তার প্রকাশ, বন্দিদেব ঋষিকেশ নটবর ঋষিকেশ কৃপা কর শিরাদা মোহন, হে অচ্যুত বেনুকর গোপীগণ মনোহর কাম কন্দর্প প্রভু কর দহন, আমার পিতামাতার চরণ সরি বাবা যাদের কৃপাই একদিন জগতেরই যাদের কৃপাই হয়েছে প্রকাশ, বোধহয় ছিলাম গভীর অন্ধকারে আনিয়ে আলোর জোয়ারে ঘটাইলেন আমার জ্ঞানের বিকাশ, শিক্ষাগুরু দীক্ষাগুরু যাদের কৃপাই আমার ভজন শুরু চৈতন্য বীজ করিলেন বপন, চতুর্পর্গে ফুলে ফলে দেহ বিকাশ ফলে শাখা পোশাকাই তা চুম্বিজে গগন, আমার পরাগুরু কাশীকান্ত দেবনাথ মহামতি মম গুরুদেব পদ্মনাথ বাবু দিলেন অনুমতি, আরম্ভ করিলাম সহসা প্রাণে বড় জাগে ভয় না জানি কেমন হয়, সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ পদ্পদ্মে আগে মাত্র প্রথম আমি আমার মাননীয় বরণীয় পূজনীয় সদ্দেয় আমার পিতৃস্থানীয় তেনারা তেনাদের চরণ প্রান্তে পৌঁছে দিলাম শুভ বিজয়া দশমীর ভক্তিপূর্ণ প্রণাম, আমার মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম দিয়ে শুরু করতে চলেছি আপনাদের বজরংবলী পুজো উপলক্ষে যে কবিগান দিয়েছেন সেই কবিগান, কবিগান গাইতে গেলে একটু বন্দনা গাইতে হয়, বন্দনা তোর মন্দ না, আমরা গাই বন্দনা বাবা বন্দনা তোর মন্দ না, একটা কৃষক যখন চাষ করতে যান কয়েকটা চাষ করে আগাছা দমন করে তারপরে সুগাছা তৈরি করেন, আমরাও তার ব্যতিক্রম নই, এই কলিহত জীব যারা অন্নগত প্রাণ চঞ্চল চিত্ত জনিগত মন এটা কলিজীবের স্বভাব, আমিও তো বাবা কলিরই হতভাগ্য জীব রাধি, তো বাবা এই মায়ামুক্ত হতে গেলে একটু কৃষ্ণ নাম একটু গুরু নাম একটু দেশের নাম দশের নাম, আমরা যদি মনে করি একটা বৃক্ষে উঠব আসতে ভাই, একটা বৃক্ষে চড়তে গেলে আমার মনে হয় যেন গোড়া ধরে ওঠাটাই ভালো নাকি,
আচ্ছা ঘোড়াটাকে ছেড়ে দিয়ে ওঠা যাবে না, একটা বড় মই লাগাবো ডালে, ঘোড়ার দরকার আছে নাকি? কিন্তু বাবা একটু লটাপটি আছে, লটাপটিটা কোথায়? এই ঘোড়াটাকে ছেড়ে দিয়ে মইয়ের উপর দিয়ে যদি উপরে ওঠা যায়, তাহলে লক্ষ্য করে দেখবেন যদি কোনো ব্যক্তি মইটাকে খুলে নেয় সেই সে আর নামতে পারবে না, আর যদি ঘোড়া ধরে কেউ উপরে উঠতে শুকে তাহলে তার নামার আর ভয় থাকে না। আমাদের এই সনাতন ধর্ম যাকে আমরা হিন্দু ধর্ম বলি, কোনোদিন চিন্তা করে দেখেছেন এই ধর্মের গোড়াটা কোথায়? আমরা মনে মনে চিৎকার করি, লাপালাপি করি, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। একদিন চিন্তা করতে করতে দেখলাম আমাদের যিনি আদি, যেটি গোড়া, তার আবার চারটি হাত, একাতে শঙ্খ, একাতে চক্র, একাতে গদ্দা আর একাতে পদ্ম, যার নাম হচ্ছে নারায়ণ, যার নাভিপদ্ম হইতে সৃষ্টি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার কর্ণমল হইতে তৈরি হলো দুটি অসুর, একটার নাম মধু একটার নাম কৌটব। এই মধু কৌটবকে মৃত্যুদণ্ড দিয়ে ভগবান তাদের মেদ থেকে এত বড় মেদিনীর জন্ম দিলেন, সেই মেদিনীর মাঝখানে আমরা। আমি সেই গোড়ার দিকেই প্রথমে কবিগানে বন্দনায় বতী হই। একবারে দেখা দাও ও গো প্রভু, ও গো প্রভু নারায়ণ, আমার প্রথম আর্জি একবার দেখা দাও প্রভু নারায়ণ। আমার এখানে অনেক বাবা বসে আছে, আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কেউ ভগবান দেখেছেন? দেখেননি বাবা? আপনারা ভগবান দেখেছেন গো? দেখেননি? ও মা ভগবান দেখেছো? তোমরাও দেখোনি? তাহলে দেখার জিনিস মানুষ ভুলে যায় কখন? আমরা প্রত্যেকে ভগবানকে দর্শন করেছিলাম যেদিন মাতৃগর্ভে অষ্টম মাসে ছিলাম, ভগবান কৃপা করে এসে আমার কর্ণে মন্ত্র দিতে এসেছিলেন, তিনি হলেন জগৎগুরু। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতম তদ্মন্ত্র বিস্মৃত যেন গর্ভ বাস পুনঃ পুনঃ, মন্ত্রটা ভুলে যাওয়ার জন্য আমাদেরকে আবার গুরু করতে হয়। আমরা দেখেছি, যেদিন দেখলাম আমার মাথাটা ছিল নিচের দিকে আর ঠ্যাং দুটি ছিল উপর দিকে, খুব লক্ষ্য করুন, আমার মাথাটা নিচে আর ঠ্যাং উপরে। বাবা যতদিন মাথা নিচে থাকে ততদিনই ভগবান দেখা যাবে। আমার এক বাবা এসে আমাকে একটা কুসুমমল্লিকা অর্থাৎ ফুলের মালা গলায় দিয়ে গেলেন। বাবা মালা পরলেই তো হবে না, মালা গলার আগে গুণ আনতে হবে, তাছাড়া মালা পরে তো লাভ হবে না।
এই মালা পড়তে পড়তে অনেকজন মরেছে। আমার ভাগ্যে ভাগ্যে কী দশা আছে আমি জানি না। প্রথমে একটা বিশ্রামের কাছে এক মুনি মালা পড়েছিলেন দুর্বাসা ঋষি, সেই মালা দিয়েছিলেন ইন্দ্রের গলায়, ইন্দ্র দিলেন ঐরাবতের গলায়, ঐরাবত মালাটাকে ছিঁড়ে ফেললেন, পা দিয়ে দলিয়ে দিলেন, হাতির মাথা কাটা গেল। তেতাযুগের মাঝখানে মালা পড়লেন যার নাম হচ্ছে বালি রাজা, এই মালা পড়ে সেও গেল। আমার কলিযুগের মাঝখানে একজন মালা পড়লেন তার নাম হচ্ছে রাজীব গান্ধী, একটা মেয়ের মালা পড়ে সেও গেল। আজ আবার আমি মালা পড়েছি, আমার ভাগ্যে কি আছে? ভগবান দেখতে গেলে যতদিন মাথাটার নিচে থাকবে ততদিন বাবা ভগবান দেখতে পাবেন। যারা তত্ত্ব বোঝেন তারা তত্ত্বে নেবেন, যারা বোঝেন না তারা বাইরে নেবেন। আমার প্রত্যেকটি কথার দুটি দিক আছে, যারা আধ্যাত্মিক বোঝেন আধ্যাত্মিক বুঝবেন, আর যারা বোঝেন না তারা বাহ্যগত বুঝবেন। মাথা যতদিন নিচে থাকবে, মাথা যদি একবার ঠাড়ো হয় আর ভগবান দেখা যাবে না। তাহলে আপনারা দেখলাম, ভুলেও গেলাম, ভগবান এসে বসলেন কৃপা করে পদের উপরে, যার জন্য দেখবেন প্রত্যেকটা মানুষ পদে হাত দিয়ে প্রণাম করে, যাকে তাকে মানুষ প্রণাম করে না। পরিণাম যিনি চিন্তা করেন তিনি প্রণম্য ব্যক্তি, সেই পরিণাম চিন্তা করার একমাত্র ব্যক্তি তিনি হলেন নারায়ণ। আমিও আজকে ভুলে বসি, আমিও আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, আমি হেরি নাই তো প্রভু, আমি হেরি নাই তো প্রভু তোমার অরূপ কাজ, সাধু বাবা চললেন, মুখে কৃষ্ণ নাম বলতে বলতে চললেন, কেউ যদি ভগবানের নাম করে এই মায়ার বাঁধন তার কেটে যায়। বাড়ির মালিকের বাড়িতে, যে বাড়িতে দাঁড়িয়েছেন আমার সাধু বাবা, সেখানেই একটা তোতা পাখি পোষা ছিল, একটা টিয়া পাখি। তো ডেকে সাধু বাবাকে বলছে, ও সাধু বাবা ভুল কথা বলো না, আমি 12 বছর ধরে কৃষ্ণ কথা ছাড়া কিছুই বলি না, আমার সামান্য শিকলের বন্ধন খোলে না, আর তুমি বলছো কিনা এত কঠিন মায়ার বন্ধন কেটে যাবে। বলে বাবারে, বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। বলে তাহলে আমি নাম করিনি, নাম হয় না? বলে নাম হয়েছে কিন্তু নাম হয় না, নাম হয় মনে, নাম হয় বনে, আর নাম হয় ঘরের কোণে। হরিনাম যেখানে সেখানে হয় না, ভগবানের নাম যেখানে সেখানে হয় না, এ নাম হয় মনে, এ নাম হয় বনে, আর এ নাম হয় ঘরের কোণে। পাখিটাকে বললো, বাবা রে তুই তো বনে যেতে পারবি না, তাহলে তোর নাম হবে না, ঘরের কোণেও তুমি যেতে পারছো না, তাহলে তোমার নাম হবে না। বলে সাধু বাবা আমার কি কোনো গতি নেই? বলে আছে, সে দেশের উল্টো কথা ফুলে খাই ফলের মাথা, হুঙ্কারে ঝুলছে লতা আজব তরু তলে। সে দেশটা বাবা উল্টো দেশ, এক যাচ্ছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো, আকাশ সে তা সবুজ বরণ গাছের পাতা নীল, ডাঙাই চরে রুই কাতলা জলের মাঝে চিল। সে দেশ উল্টো দেশ, সে দেশে যেতে হবে। তাছাড়া বলে কি করে গাইব, সন্ধ্যা হবে চিত হয়ে পড়ে যাবি, প্রতিদিন তো সোজা হয়ে বসে বসে গাইলে আজ একটু চিত হয়ে পড়ে যাবে, ঠোঁট নড়বে না, চক্ষু খুলবে না, পাখা নড়বে না, ঠ্যাং নড়বে না। বলে আমি মুক্ত হয়ে যাব। বলে দেখো না, সন্ধ্যাবেলায় পাখিটা পড়ে গেছে, অন্তরে অন্তরে গোবিন্দের নাম জপছে, সকাল হয়ে গেছে,
ঠ্যাং নড়ে না, পাখা নড়ে না, চোখ খোলে না, ঠোঁট নড়ে না। মালিক মাথায় হাত দিয়েছে, বাবারে আমার 12 বছরের পোষা পাখি মরিয়ে গেল। মালিক নিজে খাঁচার দরজাটাকে খুলে পাখাই ধরে বের করে টান মেরে ছুড়িয়ে দিলেন, পাখি উড়ে চলে। আমাদের মালিক নারায়ণ, আমাদের মালিক রাম, আমাদের মালিক কৃষ্ণ, আমাদের মালিক গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা যদি ওইভাবে একবার নাম করতে পারি, আমাদের এই 4 মালিকের মধ্যে একজন এসে আমাদের সংসারে মায়ার বন্ধন থেকে হাত ধরে খুলে নিয়ে গিয়ে ভগবানের শ্রীচরণ প্রান্তে আমায় পৌঁছে দেবে। আমি মাতৃগর্ভবাসে ছিলাম খর্বাকারে, গর্ভবাসে ছিলাম খড়ে পরূপ ধরি, সেদিনই তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি। আমি গর্ভবাসে ছিলাম খড়ব রূপ ধরি, সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি। আরে একবারে দেখাও রূপে রোমা ধরি, ভগবান আরে একবার দেখাও তোমার রূপে রোমা ধরি, নয়ন ভরে একবার করি দর্শন। আপনাদের এখানে দুর্গা পূজা হয় না? আপনাদের গ্রামে হয় দুর্গা? কোথাকার মিস্ত্রি করে গো? মিস্ত্রি মশাই ভালো না বলুন? মূর্তিটা ভালো করে, তাহলে তাকে সাবাস দিতে হয় নাকি বলুন? ভালো যখন তৈরি করে, তার কাছে ছাঁচ কটা আছে? 100, 200, 300 না হয় 500, তার বেশি তো আর নয়। আর আমাকে যিনি তৈরি করেছেন সে কত বড় মিস্ত্রি! একই ছাঁচ, একই মাটি, 144 কোটি মানুষ আছে শুধু ভারতবর্ষের বুকে, একই ছাঁচে ভরে বের করে দিয়েছে। কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে? সাবাস দিলেন কাকে? যে 3টে মাটির মূর্তি করছে সে সাবাস পাওয়ার ব্যক্তি? আপনাকে যিনি তৈরি করলেন একবার ভেবে দেখলেন না সে কত বড় কারিগর? তাহলে যে সাবাস পাওয়ার ব্যক্তি তাকে আমরা সাবাস দিই না, আমরা করলাম কি? খুব চিন্তা করে দেখুন তো একটু। আপনারা 1 মাস ফ্যান চালাচ্ছেন, গরম লেগেছে লাইট জ্বালাচ্ছেন, 1 মাস পর একটা লোক এসে টিপে দিচ্ছে, বড় ফর্দ বের করে দিচ্ছে, বলছে বিল দাও। আপনারা দেখ গোটা জীবন যে আলো দিচ্ছে কত কত টাকা বিল হয়েছে হিসাব করেছেন? গোটা জীবন বাতাস খেলেন কত টাকা বিল হয়েছে হিসাব করে কোনোদিন দেখেছে? বাবা হলেই তো হবে না। আমার মতে এখানে অনেক বাবা বসে আছে, ছেলেকে স্কুলে পাঠায়, 4-5টা 6টা টিউশনি মাস্টার, ছেলে পড়াতে ভালো, ছেলে চাকরি পাবে, বুড়ো বয়সে আমি বসে বসে খাবো। বুকে হাত দিয়ে একজন বাবা বলতে পারবেন আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছে মানুষ করার জন্য? শব্দ টাকা ইনকাম করার যন্ত্র তৈরি করতে পাঠিয়েছেন, টাকা ইনকাম করবে, চাকরি পাবে, এর জন্য আগে সাধু বাবারা তৈরি করতেন আশ্রম, আর আজকে বাবা মায়ের জন্য তৈরি হয়েছে আশ্রম, যার নাম হচ্ছে বৃদ্ধাশ্রম। আজ আমরা ছেলেকে মানুষ করতে পাঠাই না, টাকা তৈরি করার মেশিন করতে পাঠাই। বাবা হওয়া তো সস্তা বাবা। আমার যিনি জগৎপিতা নারায়ণ, যেদিন ভাবলেন আমাকে পাঠাবেন, বলে রসরাজকে আমি পাঠাবো, রসরাজ গিয়ে খাবে কি? বাবা হওয়া তো সস্তা নাই। বাবা চিন্তা করছেন আমাকে পাঠালেই হবে না, আমি গিয়েই তো খেতে হবে, খাবো কি? লক্ষ্য করে দেখবেন, চাষার যখন জন্ম নেই জল খাবার যাই মাঠে, চাষার জন্ম হয় নাই আগে জল খাবার চলে গিয়েছে। আমার জন্ম নেই, আমার মায়ের স্তনভাণ্ডে 8 মাসে ক্ষীরসুধা ভগবান কৃপা করে পাঠিয়ে দিলেন।
তার জন্য তার নাম কৃপাময়, তার জন্য তার নাম দয়াময়, তার জন্য তার নাম করুণাময়। তুমি ক্ষুধায় যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথে ঋণাতে ঠাকুর দুর্বলের বল। তুমি ক্ষুধায় যোগাও অন্ন, পিপাসাতে জল, অনাথে ঋণাত দুর্বলের বল। তুমি যেহে আমার ভরসা কেবল, ভগবান তুমি যেহে আমার ভরসা কেবল, কৃপা করে দিও যুগল চর, একবার দেখা দাও, দেখা দাও বলি ভাই, হাই মরি মরি, দেখা দাও, দেখা দাও। প্রভু আসি দেখা দাও, আমারি অজ্ঞান তমন আসি, প্রভু আসি দেখা দাও। আর ঘুমাইয়ে তুমি থেকো না প্রভু, একবার প্রভু আসি দেখা দাও, তুমি ঘুমালে প্রভু জগতে ঘুমাবে প্রভু, প্রভু আসি দেখা দাও, ঘুমালে তোমার সন্তানে ঘুমাবে, প্রভু আসি দেখা দাও, দিও দাসের যুগলের চরণে প্রভু আসি দেখা দাও, আমার রাগের আগে যেন বসে, প্রভু আসি দেখা দাও, শুনে বসে দিন স্বামের মোহনে বেলু, প্রভু আসি দেখা দাও, হেরে বসে দিন আমার প্রাণে রে কানু, প্রভু আসি একবার প্রেমানন্দে বলবো, আমি প্রেমানন্দে বলবো হরি, তবে আশ্রয় করিয়া বন্ধ প্রভু শ্রী গুরুর চরণ, যাহা হইতে বিঘ্ন না সভীষ্ট পূরণ। যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায়, তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ রায়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু হলেন স্বয়ং ব্রহ্ম সেই জনার্দন। সেই গুরুর চরণ এখন করি গই আশ্রয়, আমি গুরু চরণের স্মরণে করে কবি গানে, সাধু গুরু বৈষ্ণবের আমি চরণের শিরে ধরে।